নমস্কার, একটা ছোট্ট নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল একটু স্মুদি বানিয়ে নিচ্ছি, আজকে একটু কলকাতা যাচ্ছি। এলার্জিকে স্কুল পাঠিয়ে দিয়েছি, ওকে রিসিভ করবে আমার মা। সকাল 9:30 মতো বাজে, এখন চলে এসেছি স্টেশনে। রোদ্দুর তো একদমই নেই, কিন্তু একটা ভ্যাপসা মতো গরম রয়েছে। ব্যান্ডেলের পর চুঁচুড়ো চন্দননগর, তারপর পুরো ট্রেনটা গ্যালোপিং। দেখো, আমি হাওড়া পৌঁছেও গেছি। লঞ্চে বসে হাওড়া ব্রিজের তলার এই ভিউটা করতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই না? হাজার হাজার বছর ধরে কত কিছু সাক্ষী এই হাওড়া ব্রিজ। লক্ষ লক্ষ মানুষের ভিড়, যান চলাচল, তার মাঝেও কেমন যেন স্থির হয়ে রয়েছে। সম্ভব ভালো লাগে ঠিক এই জায়গাকার ভিউটা। আমার খুব ভীষণ পছন্দের একটা জায়গা। বাইরের দিকের কাজটা মিটিয়েই চলে এলাম বড় বাজারে। সেখানে একটুখানি ধোসা খেয়ে নিলাম আমরা। চলে পড়লাম এবার মার্কেটের দিকে। মার্কেটে খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ তোমরা সবাই জানো সেটা অ্যালাউ করে না। 5:30 মতো বাজে, আমরা ফিরে পড়লাম এবার হাওড়া স্টেশনের দিকে। এই সময়টা মানুষের তাড়া হচ্ছে বাড়ির দিকে যাওয়ার। কত পরিমাণে ভিড় হয়েছে খালি দেখো, আর আমার অবস্থা জাস্ট বিধ্বস্ত। আজকে কিন্তু ডিরেক্ট বাড়ি ফিরবো না, একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এদিকে দেখো, তারকেশ্বর থেকে সকলে ফিরছে বাবার মাথায় জল দিয়ে। কত ভিড়, তাদের মধ্যে কত উচ্ছ্বাস, কতটা ক্লান্তি। কোন মাসটায় কম বেশি তোমরা সকলেই এই দৃশ্য কিন্তু দেখে থাকবে। এবার শ্রীরামপুরে এসে ফেরিঘাটে যাওয়ার পালা। ডেস্টিনেশন ব্যারাকপুর। একটা খুব দরকারি কাজে আমরা দুজন বেরিয়ে পড়েছি, বেশ সন্ধে সন্ধেও হয়ে গেছে। জোয়ারের জলে গঙ্গা নদী একদম টলটল করছে। জাস্ট সবে ভাঁটাটা শুরু হচ্ছে, কিন্তু তবুও জোয়ারের জলের প্রচণ্ড পরিমাণে উচ্ছ্বাস রয়েছে। যদিও সাঁতার জানি না, তবুও এইরকমভাবে স্টিমারে লঞ্চে করে নদী পার হতে কার না ভালো লাগে। নদী যখন শান্ত থাকে, তখনই হয়তো এই পারাপারটা দেখতে ভালো লাগে। আর যখন তার উচ্ছ্বাস আসে, যখন বান আসে, তখনই এই শান্ত নদী একদম ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রায় চলেই এসেছি, এখন ব্যারাকপুরে আমাদের কাজ মিটিয়ে আমরা ফিরে পড়ব শ্রীরামপুরে। আর তারপর সমস্ত মালপত্র দিদিবাড়ির থেকে নিয়ে ফিরে যাব আজকে রাতেই বাড়িতে। থেকে 11:30 যে ট্রেনটা সেটাই পেয়েছিলাম। নীলাদ্রির জন্য বেশ কয়েক রকমের মেয়ামর থেকে কেক এনেছিলাম। তার খুব দাবি ছিল যে একটুখানি কেক পেস্ট্রি ওর জন্য যেন নিয়ে আসি। ম্যাঙ্গো ফ্লেভারের এই পেস্ট্রিটা ওর ভীষণ রকমভাবে পছন্দ। এছাড়া এনেছি ওর জন্য একটু কেক। এবারে ওর জন্য স্লাইস কেকগুলো এনেছিলাম, খুব ভালো লেগেছে বললো। তো বেশ ভালোও খেতে, এক একটা পিস মনে হয় 20 টাকা মতো দাম পড়ে। পুরো কেকের প্যাকেটটা দাম 100 টাকা মতো পড়ে। তো দুটো খেলেই মোটামুটি পেটটা ভরে যায়। একটা বাইরের খাবার দেওয়াই হয় না, কিন্তু যখন খুব তাড়া থাকে সেই দিনগুলোর জন্য এই জিনিসগুলো এনে রাখা। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। অনেক বকবক করলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। সঙ্গে থেকো, টাটা।